আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে সরষে ইলিশ রান্না করা যায়। আর সরষে ইলিশ রান্না করতে যা যা উপকরণ লাগবে, আমি এখানে নিয়েছি ইলিশ মাছ, আর সাথেই নিয়েছি আমি সরিষা বাটা। আর সরিষা বাটার সাথে আমি একটা পেঁয়াজ, অল্প একটু লবণ আর দুইটা কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারও অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করবেন। কাঁচামরিচ অ্যাড করলে আপনার সরষে বাটাটা তিতা লাগবে না। আর সাথেই নিয়েছি আমি সরিষার তেল, ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া। এর বেশি আমি কোনো উপকরণ আজকে আমি রান্নায় ইউজ করব না। এবার আমি রান্নায় চলে আসলাম। প্রথমে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এক চা চামচ হলুদ আর এক চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এই দুটো উপকরণ একটু মিক্স করে নেব। এরপরে আমি অ্যাড করে দিব ইলিশ মাছগুলো। আমি এই ইলিশ মাছগুলো দু ফিটেই সামান্য করে একটু ভাজি করে নেব। ইলিশ মাছগুলো ভালো করে উল্টে পাল্টিয়ে নিয়ে একটু ভাজি করে নেব। এরপরে আমি অ্যাড করে দিব সরিষা বাটাটা। এভাবে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপরেই আমি মাছগুলো উল্টিয়ে দিব। এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে আমি সামান্য পানি অ্যাড করে দিব। এরপরে আমি ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এই তো হয়ে গেল আমার রান্না। আপনারা অবশ্যই বাসাতে চেষ্টা করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।